চিকেন পক্সের দাগ দূর করবেন যেভাবে। চিকেন পক্স যন্ত্রণাদায়ক, কিন্তু এটি শেষ হয়ে যাওয়ার পরও রেখে যায় চিহ্ন, অর্থাৎ কালো কালো দাগ। আর যেসব দাগের কারণে কমতে থাকে আক্রান্ত ব্যক্তির মনোবল, কারণ সুন্দর আর পরিষ্কার ত্বক চান সবাই। নানা রকম ওষুধ ক্রিম মেখেও অনেক সময় কোনো কাজে আসে না, তবে কিছু ঘরোয়া উপায় আছে যা চিকেন পক্সের দাগকে চোখের পলকে গায়েব করবে, সে সঙ্গে বাড়াবে ত্বকের সৌন্দর্য। তাহলে আর অপেক্ষা কেন? চিকেন পক্সের দাগ কীভাবে গায়েব করবেন সেই চিন্তায় যদি আপনারও রাতের ঘুম উড়ে যেয়ে থাকে, তাহলে এই উপাদানগুলিকে কাজে লাগাতে ভুলবেন না। যেন পেঁপেতে উপস্থিত ভিটামিন সি এবং পেপেইন নামক একটি উপাদান স্কিন সেলের উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে যে কোনো ধরনের দাগ মিলিয়ে যায় চোখের পলকে। তাই তো পক্সের পর ত্বককে সুন্দর করে তুলতে পেঁপে দিয়ে বানানো ফেস প্যাককে কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে এক কাপ পেঁপে নিয়ে তার সঙ্গে 5 চামচ দুধ এবং 5 চামচ ব্রাউন সুগার মিলিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তা মুখে লাগাতে হবে, মিনিট বিশেক রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চিকেন পক্সের দাগ কমাতে অ্যালোভেরা জেলের বিকল্প নেই। ড্রাই স্কিনের সময় এবং ড্যামেজ স্কিন সারাতে অ্যালোভেরা দারুণ কাজে আসে। তাই আজ থেকেই ত্বকে লাগাতে শুরু করুন এটি। দেখবেন কেমন অল্প দিনেই গায়েব হতে শুরু করেছে আপনার শরীরের সব দাগ। ময়শ্চারাইজারে ভরপুর থাকার কারণে প্রতিদিন যদি অল্প করে মধু দাগগুলির উপর লাগানো যায়, তাহলে সেগুলি কমতে শুরু করে। এখানেই শেষ নয়, প্রতিদিন মধু লাগালে ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত। তাই চিকেন পক্সের দাগ সারাতে এই পদ্ধতিটি অবলম্বন করতেই পারেন। দাগ কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ডাবের পানি। তাই চিকেন পক্সের দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন। এজন্য একটু তুলো নিন, তারপর সেটি ডাবের পানিতে ডুবিয়ে ক্ষত স্থানে লাগান। এমনটা করলে নতুন স্কিন তৈরি হওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হয়, ফলে অল্প দিনেই দাগগুলি গায়েব হতে শুরু করে।